আজ জুলাইয়ের 30 তারিখ হয়েই গেল, তো ভাবলাম আর দেরি করা একেবারেই যাবে না। ভাবছো তো কিসের দেরি করার কথা বলছি? হ্যাঁ, সেটা আস্তে আস্তে ঠিকই জানতে পারবে। মোটামুটি একটু তো তোমরা বুঝতে পারছোই যে আমি এখন কোথায় আছি। হ্যাঁ, ঠিক ধরেছো, একটা পাথরের মূর্তির বিশাল বড় শপ আর স্টোর রুমের মধ্যে রয়েছি আমি। তো তোমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছো যে আমি আমার নিজের জন্মদিনে নিজেকে কিছু উপহার দিই, প্রতি বছরই এটা হয়। তো গত বছর যেটা হয়েছিল যে বাবাইয়ের বাবার বাবাইকে আমি দুটো সোনার আংটি দিয়েছিলাম, ওরাও তো আমার নিজের, সেই হিসেব মতো এইভাবেই আমি আমার নিজেকে উপহার দিয়েছিলাম। দুটো সোনার আংটি দিয়েছিলাম, সোনার আংটির বাবাইয়ের আংটির মধ্যে লেখা ছিল সমুদ্র, আর আমার বরের আংটির মধ্যে লেখা ছিল চন্দ্র। আর এই বছর যেটা আমি নিজেকে উপহার দেব সেটা হচ্ছে, একটা খুব দুঃসময়ের মধ্যে আমি স্বপ্নে পেয়েছিলাম যে আমি মন্দির প্রতিষ্ঠা করছি, শিবের মন্দির। তো শিবের মন্দির এখনও অবধি হয়তো সময় সুযোগ হয়নি প্রতিষ্ঠা করবার, কিন্তু আস্তে আস্তে কাজ তো শুরু করা যেতেই পারে। তো আমি ভাবলাম যে এই বছর জন্মদিনে, নিজের জন্মদিনে প্লাস বাবার জন্মমাসে আমি একটা খুব সুন্দর একটা কিছু আইডিয়া করি। সেটা হচ্ছে, আইডিয়াটা এমন যে আমি মন্দিরের কাজ শুরু করব। তো শুরুয়াতটাই এইভাবেই হোক যে বাবার মূর্তি একটা আমি নিয়ে আসি। তো আমি চলে এসেছি কিন্তু সেই শিবলিঙ্গের মূর্তিটা নিতে। কোথায় এসেছি? হ্যাঁ, আস্তে আস্তে সবই বলবো। তো আমরা সকালবেলায়, একদম সকাল সকাল যাকে বলে, ভোর ভোর উঠে গিয়ে আমরা রেডি হয়ে গিয়েছিলাম বেরোবো বলে। আজকে ছিল হচ্ছে 30 তারিখ, জুলাই মাসের 30 তারিখ, 24 সাল, সবটুকুই বলে দিচ্ছি তোমাদের। আর ঠিক ভোরবেলা আমরা তখন উঠেছি 5:30, তখন থেকে আমরা মোটামুটি রেডি হওয়া শুরু হয়েছি, চাটা খেয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম শিয়ালদাগামী ট্রেন ধরে। তারপরে শিয়ালদায় নেমে তারপরে হাওড়াগামী বাস ধরেছিলাম, তারপরে সেই বাস থেকে আমরা নামলাম কিন্তু চিতপুর ক্রসিংয়ে। আমাদের ফেসবুক ফ্রেন্ড, অনেক ফ্রেন্ডরা আমাদের খুব এই ব্যাপারে হেল্প করেছে যে আমরা কিভাবে পাথরের মূর্তি কিনতে পারবো, কোথায় যাব, সঠিক ঠিকানা দেওয়া। তারা যথেষ্ট হেল্প করেছে আমায়। আর আমার এক দাদা, পিস্তত দাদা, ও কিন্তু অ্যাড্রেসটা দিয়েছিল। তো আমরা সেই মতো চলে এসেছিলাম চিতপুরে। এখন আমরা চিতপুরেই আছি। তো চিতপুরের বাস ধরে তারপরে এখানে আমরা এই মার্কেটটায় চলে এসেছি। চিতপুরের মার্কেটে প্রচুর প্রচুর শপ রয়েছে, প্রচুর প্রচুর স্টোর রুম রয়েছে, পাথরের মূর্তি, মণিপুরি পাথর থেকে শুরু করে, রাজস্থানি পাথর থেকে শুরু করে, এইসব বিভিন্ন রকমের পাথর, কোষ্ঠী পাথর, শ্বেত পাথর, সেমি কোষ্ঠি পাথর, এসব বিভিন্ন রকমের পাথরের মূর্তি কিন্তু এখানে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে এখানে, গণেশ থেকে, সরস্বতী থেকে, মা কালীর মূর্তি, মা মনসার মূর্তি, বজরঙ্গবলীর মূর্তি, শিবের মূর্তি, নারায়ণের মূর্তি, লক্ষ্মীর মূর্তি, আর রয়েছে কোষ্ঠী পাথরের এরকম শিবের লিঙ্গ। তো আমরা নেব কিন্তু এরকমই একটা শিবলিঙ্গ। তো এই শিবলিঙ্গটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ তোমরা জানোই একটু দাম বেশি হয়, তবে এই জায়গায় কিন্তু দাম অনেকটাই রিজনেবল। তোমরা চাইলে আসতেই পারো এই শপটায়। আমি শপের নাম তোমাদের পরের দিকে জানিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর এখানে স্টোর রুমের মধ্যে মূর্তি রয়েছে। আমি কিন্তু প্রথমেই একদম শোরুমে এখানে ঢুকেই স্টোর রুমের দিকে আমি রওনা হয়েছিলাম, সমস্ত কিছু মূর্তিগুলোর ভিডিও করে তোমাদের দেখাবো বলে। দেখো বেশ বড় বড়, অনেক বড় মন্দিরের অনেক বড় বড় যেগুলো মূর্তি বসানো হয় সব মূর্তি কিন্তু এখানে রয়েছে।
আর কিছু ছোট মূর্তিও কিন্তু বেশ রয়েছে, অনেক ভালো স্টক। মানে আমরা যে কটা দোকান চিৎপুরে ঘুরলাম তার মধ্যে কিন্তু এই দোকানে স্টোর রুম অনেক বড়, অনেক অনেক এদের কালেকশন। তো এইখানে দেখো দুজন ভাই কিন্তু রং করছিল পাথরের মূর্তির মধ্যে, কোথাও কোথাও একটু একটু রং করে দিচ্ছে যাতে দেখতে আরও খুব সুন্দর লাগে। এদিকে অনেকই মূর্তি হচ্ছে, যত ভিতর দিকে যাচ্ছি তত আরও 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 সুন্দর সুন্দর অনেক মূর্তি রয়েছে এইখানে। কিন্তু কষ্টি পাথরের মূর্তিও রয়েছে, শ্বেত পাথরের মূর্তি রয়েছে, খুব সুন্দর সুন্দর এখানে মূর্তিগুলো রয়েছে। আমি একটু ভেতর দিকে চলে যাব, কারণ ভেতর দিকেই কিন্তু রয়েছে শিবের মূর্তি, মানে শিবলিঙ্গ। তো আমি চলে যাচ্ছি সেই দিকটাতেই, যেখানটা থেকে আমরা শিবলিঙ্গ পছন্দ করেছি, শিবলিঙ্গ নিয়েছি। তো চেষ্টা করেছিলাম বেস্ট শিবলিঙ্গ যেটা সেটাই নেবার। তো এখানে দেখো একরকমের ডিজাইনের শিবলিঙ্গ কিন্তু রয়েছে, একটু সাউথের দিকে এটা হয় আর কি, এই শিবলিঙ্গটা পুজো হয়। আর আমাদের বাংলাতে কিন্তু পুজো হয় সেই শিবলিঙ্গগুলো যেগুলো একটু লম্বাটে ধরনের হয়। এখানে নন্দী মহারাজের কিছু মূর্তি রয়েছে, আর এই রয়েছে দেখো কত বড় শিবলিঙ্গ, 21 ইঞ্চি 26 ইঞ্চি থেকে শুরু করে আরও ছোট 15 ইঞ্চি 16 ইঞ্চি শিবলিঙ্গ 10 ইঞ্চিরও রয়েছে। তো আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম 21 ইঞ্চির একটা শিবলিঙ্গ, মানে সবচেয়ে বড় যে শিবলিঙ্গটা সেই শিবলিঙ্গটা কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম। চিৎপুরের এই শপটা কিন্তু অনেক পুরনো, তোমরা দেওয়ালগুলো দেখে বুঝতেই পারছিলে। তো এখানে এসে জানলাম শপটা প্রায় 100 বছরের পুরনো। এখানে এসে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন আমি স্বর্গের মধ্যে ঢুকে গেছি। স্বর্গে গেলে যেরকম সামনে থেকে সমস্ত দেবদেবীকে একদম সামনাসামনি দেখা যায়, ঠিক যেন আমি স্বর্গের মধ্যেই আছি এরকম মনে হচ্ছে। চলো তো এবার স্বর্গ থেকে কিন্তু বাস্তবে একটু আসা যাক। আমি একটুখানি দোকানের কর্ণধারের কাছে জেনে নিই। দোকানের নামটা একটু বলুন, জ্যাপন মার্বল, একটু পুরো নামটা বলুন, জ্যাপন মার্বল এম্পোরিয়াম। এই ঠিকানাটা বলে দিন, 236 রবি সানডে। আপনার নামটা? আমার নাম লিখুন বসন্ত আগ্রবাল। কত বছরের দোকানটা? এটা নিয়ার অ্যাবাউট 100 ইয়ার্স। তো জেনে নিলাম কর্ণধারের কাছ থেকে দোকানের নাম ঠিকানা সমস্তটাই। এবার আরও দেখিয়ে নেবো তোমাদের অনেক অনেক মূর্তি। এখানে গৌরনীতায় মূর্তিও রয়েছে, বুদ্ধের মূর্তিও কিন্তু রয়েছে। তো আমার বুদ্ধিস্ট বন্ধু যারা রয়েছে তারাও কিন্তু চলে আসতে পারো এখানে বুদ্ধের মূর্তি নিতে। আর অবশ্যই যারা আমার মতন ভোলেনাথের ভক্ত তারা অবশ্যই নিতে আসতে পারো। এখানের শিবলিঙ্গ কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, একদম চোখ বন্ধ করে ভরসা করে নিয়ে যেতে পারো তোমরা এখান থেকে মূর্তি। এখানে মূর্তি কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে আমরা তো ভীষণ হ্যাপি এখান থেকে শিবলিঙ্গটা কিনতে পেরে। তোমরা একটু তোমাদের একটু বাইরের দিকটায় নিয়ে আসলাম দেখানোর জন্য। এখানে সব মূর্তির কাটিংগুলো চলছে, যে পালিশ চলছে। দেখো দোকানের নামটা রয়েছে কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে, জয়পুর মার্বেল এম্পোরিয়াম। তো দোকানের বাইরেটা এরকম, বাইরেটা দেখে একেবারেই বোঝা যাবে না যে ভিতরে অত অত মূল্যবান মণি রত্ন রয়েছে। তো এবার ভেতরে চলে আসলাম, এবার কিন্তু আমাদের শিবের কিন্তু লিঙ্গটা নেওয়া হয়েই গেছে। তো আমরা অনলাইন পেমেন্ট করলাম, অনেকটা অনেকটা আমাদের কিন্তু ছাড় করে দিল এই যে শিবলিঙ্গটা কিনলাম, তাতে অনেকটা ডিসকাউন্ট করে দিয়েছে। তো তোমরা এখানে এসো, অবশ্যই এসো, আর এসে অবশ্যই আমার নামটা করো, যাতে তোমরাও কিছু আমার হয়ে এলে তোমরাও কিছু ছাড় পাও। তো ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগছে যে অনেক দিন ধরে আশা করেছিলাম যে আমার বাবাকে বাড়িতে নিয়ে আসবো, আজকে কিন্তু বাবাকে বাড়িতে নিয়ে আসতে পারছি। আমি আরেকটু ভিডিওটা করে নিচ্ছি ভেতরকার, আরেকটা জায়গা এখানটায় চলে এসেছি। এই ভেতরেও অনেক মূর্তি রয়েছে, এখানটা চলে এসেছি ওদের স্টোররুমের আরেকটা সাইডে, সেখানে আমি মূর্তিগুলোকে একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি। ততক্ষণে আমাদের মূর্তি কিন্তু ওইদিকে একটু হালকা পালিশ করে দেবে, যে কারণে ওই আমার
পছন্দের শিবলিঙ্গ। এখন যেহেতু পালিশ হচ্ছে তাই ততক্ষণ আমি একটু তোমাদের বাকি মূর্তিগুলো কিন্তু দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ দেখো কত কত মূর্তি, ভীষণ অনেক ধরনের কালেকশান রয়েছে। বজরঙ্গবলী যদি নিতে চাও বজরঙ্গবলীরও হাজার একটা কালেকশান রয়েছে। সমস্ত কিছু দেবদেবীর অনেক অনেক কালেকশান রয়েছে, তোমরা অনেক বেশি পছন্দ করে যাচাই করে নিতে পারবে। তো আমাদের কিন্তু বাবাকে নিয়ে যাওয়ার পালা এইবার। ওদের একজন দাদা ছিলেন, দাদা কিন্তু আমাদের গাড়িতে উঠিয়ে দিচ্ছেন বাবাকে। তো আমরা ফেরার পথে কিন্তু আমরা গাড়ি বুক করে অনলাইনে গাড়ি বুক করেছিলাম, গাড়ি বুক করে চলে আসলাম। কারণ এই শিবলিঙ্গটা তোমরা বুঝতেই পারছো অনেকটা ভারী, কোনোভাবেই এটা বাসে ট্রেনে নিয়ে আসা সম্ভব নয়। নন্দী মহারাজকে রেখে দিল দাদা ওপরে। নন্দী মহারাজের রঙটাও কিন্তু এরকম আমরা ব্ল্যাকই নিয়েছিলাম। এই দেখো সেমি কুষ্টি পাথরের একটা 21 ইঞ্চির মূর্তি কিন্তু আমরা নিয়েছি। দোকানটা আরেকবার তোমাদের দেখিয়ে নিচ্ছি। চিতপুরের কিন্তু এই দোকানটা, তোমরা চলে আসতেই পারো, একদম চোখ বন্ধ করে চলে আসবে। এখানে ভীষণ রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর দেখো এই চিতপুর রোড, আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, আমি বেশ ক্লান্ত। কারণ গতকাল ছিল হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, যেহেতু উপোস করেছিলাম। আজকে সকালবেলাও একটু মানে একটা বিস্কুট দিয়ে চা খেয়ে বেরিয়ে গেছি, মানে হিসেব মতো, কিন্তু আজকেও উপোস। মানে এখন বেলা, আমরা অনেক সকালবেলা বেরিয়েছি, তারপরে এখানে আসতে যতক্ষণ টাইম লেগেছে, কেনাকাটি সব সারতে সারতে মোটামুটি এখন কিন্তু 4টে ক্রস হয়ে গেছে, বুঝলে তো। একদম খাওয়া দাওয়া একদমই হয়নি, কালকে উপোস, আজকেও সকাল দিয়ে না খাওয়া, মোটামুটি 2 দিন উপোস হিসেব মতো। তো খুব ক্লান্ত লাগছে, ভীষণ ক্লান্ত লাগছে। আমার বড়ো সেম, বড়ো কিন্তু সকাল দিয়ে কিচ্ছু খায়নি, কারণ ও চেয়েছিল যে আগে যেই কাজটা করতে এসেছে সেই কাজটা পরিপূর্ণ করে তারপরে খাওয়া দাওয়া। তো ও খায়নি, দুজনে মিলে আমাদের বাড়িতে নিয়ে আসছি কিন্তু বাবাকে। খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো আমার বাবার এই মূর্তি জানিও অবশ্যই। টাটা।